শুরুতে ইসরায়েল গাজা উপত্যকায় বিমান হামলা শুরু করার পর থেকেই ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে একের পর এক হামলা চালিয়ে আসছে ইয়েমেনের সশস্ত্র হুতি সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় এবার লোহিত সাগরে ইসরায়েলের দুটি জাহাজে অতর্কিত আক্রমণ চালিয়ে নেতানিয়াহু প্রশাসনকে আরও একবার নাকানি চুবানি খাওয়ালো হুতি। ইউনিটি এক্সপ্লোরার ও নাম্বার 9 নামে ইসরায়েলের জাহাজ দুটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করে হুথিরা। অবস্থা এমন যে হামাস যদি ডাঙার দুর্ধর্ষ বাঘ হয় তাহলে ইসরায়েলের জন্য জলের ভয়ঙ্কর কুমিরটি হচ্ছে ইয়েমেনের হুথি। অর্থাৎ কোথাও শান্তি নেই ইসরায়েলের, জলের স্থলে সবখানে চোখে সর্ষে ফুল দেখছে বিলিয়ন বিলিয়ন ডলারের ইসরায়েল অভিজাত বাহিনী IDF। লোহিত সাগরে ইসরায়েলি জাহাজে এমন দুর্ধর্ষ আক্রমণের বর্ণনা উঠে এসেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারির কথায়। তিনি জানান, রোববার সকালে বাবল মান্দেব প্রণালীতেই ইউনিটি এক্সপ্লোরার ও নাম্বার 9 নামের দুই ইসরায়েলি জাহাজে হামলা চালানো হয়েছে। ইয়াহিয়া সারির ভিডিও বার্তায় বলেন, জাহাজটি একটি নৌ ক্ষেপণাস্ত্র দিয়ে আর দ্বিতীয় জাহাজে একটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়। তাদের নৌবাহিনীর সতর্ক সংকেত উপেক্ষা করার পর এসব জাহাজে হামলা চালানো হয়েছে। হামলায় জাহাজ দুটির ক্ষতি হয়েছে বলে নিশ্চিত করেছে পশ্চিমা সূত্রগুলো। এই ইয়েমেনি সেনা মুখপাত্র আরো বলেন, রবিবার সকালে বাবাল মান্দেব প্রণালীতে ইউনিটি এক্সপ্লোরার ও নাম্বার 9 নামক দুটি ইসরায়েলি জাহাজে হামলা চালানো হয়েছে। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে আমরা ইসরায়েলি জাহাজগুলোর স্বাভাবিক চলাচলের পথে প্রতিবন্ধকতা তৈরি করেছি। যতদিন আমাদের গাজাবাসী ভাইদের বিরুদ্ধে হামলা বন্ধ না হচ্ছে ততদিন আমরা ইসরায়েলি জাহাজগুলোকে লোহিত সাগর ও আরব সাগর পার হতে দেব না। এদিকে এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছে, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোর সাহায্যের ডাকে সাড়া দেয় যুদ্ধজাহাজ USS কার্নে। বাণিজ্যিক জাহাজকে সাহায্যকালে কার্নে 3টি ড্রোন লক্ষ্য করে গুলি ছোড়ে। এই হামলাগুলো আন্তর্জাতিক বাণিজ্য ও সামুদ্রিক নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। হুথিদের এই হামলার পেছনে ইরান যুক্ত রয়েছে এমন ধারণা করার জন্য যথেষ্ট কারণ রয়েছে বলে জানানো হয়। সঞ্জিদা আক্তার,